আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড মিনিট নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে কথা হবে কাইন মাস্টারের টেক্সট ডিজাইন ভিডিও এডিটিং নিয়ে অথবা টেক্সট অ্যানিমেশন ভিডিও এডিটিং নিয়ে। সো কথা না বাড়িয়ে আমি ভিডিও প্রজেক্টে চলে যাব। যদি আপনারা নতুন হয়ে থাকেন, এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকেন, তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা সরাসরি চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখানে কাইন মাস্টারের প্রাথমিক লেভেল থেকে মোটামুটি কাইন মাস্টার কীভাবে ভিডিও এডিটিং করবেন সেরকমের ধারণার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। সো কথা না বাড়িয়ে চললাম টেক্সট অ্যানিমেশন ভিডিওয়ে। কাইন মাস্টার থেকে কীভাবে টেক্সট অ্যানিমেশন করবেন, আমি প্রথমে আমার ভিডিও প্রজেক্টে যাচ্ছি। আমি আমার পূর্বের একটা ভিডিও প্রজেক্টে যাবো এখান থেকে। সো এখান থেকে আমি জয়েন নিলাম। জয়েন নেওয়ার পরে আমি যেখানে যাব, সরি এটাও না, আমি এই ভিডিওটার ভিতরে যাব। এটা হলো আমার একটা ভিডিও প্রজেক্ট। ভিডিও প্রজেক্টের ভিতরে আমি কিন্তু একটা টেক্সট ডিজাইন সো আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সট ডিজাইনটা। সো এই ডিজাইনটার ব্যাপারে এখন কথা বলবো না, কথা বলবো গিয়ে দেখেন এখানে আমার পতাকা আছে বাংলাদেশের। আমি এটাকে ডিলিট করে নিচ্ছি। ডিলিট করার ফলে যেটা হচ্ছে যে আমি এখন টেক্সট ডিজাইন করবো, মানে টেক্সট আনবো। টেক্সট আনার ক্ষেত্রে আমাকে প্রথমে যেতে হবে লেয়ারে। লেয়ারে গিয়ে টেক্সটের ভিতরে যেতে হবে। টেক্সটের ভিতরে টেক্সটে ক্লিক করলেই এরকমের চলে আসবে ফন্ট। সো আমি এখানে লিখবো বাংলাদেশের লাল সবুজ পতাকা। এই যে টেক্সটটা আছে এটা লিখলাম, লেখার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেটা আমার টেক্সটটা চলে আসলো। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেক্সটটা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন তীর চিহ্ন মতো দুয়ে পাশে, সো এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। এবং এই তীর চিহ্নের উপরেই যেটা আছে এটার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি টেক্সট ডিজাইন করে মানে টেক্সটটাকে আপনি যদি ফন্টটাকে আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যান্ড্রয়েডের ভিতরে যাবেন। এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা আপনাদের মন মতো চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমার ফন্টটা বাংলা ফন্ট সেই জন্য তেমনটা চেঞ্জ হবে না। তবে আমি নোটো সিরিয়াফ বোল্ড দিয়ে দিলাম, আমার টেক্সট একটু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এরপর যেটা করতে হবে দেখেন এটা শেষ। তারপর আপনি যদি পূর্বের সেই টেক্সটে আবার যেতে চান, সেক্ষেত্রে আপনি এই যে কিবোর্ডের মতো দেওয়া আছে এখানে যাবেন। এখানে গেলে আপনি সেই টেক্সটটা পাবেন, ওকে দেবেন, আবার পূর্বের স্থানে চলে আসবে। এরপর যেটা করবেন সেটা হলো গিয়ে টেক্সট অ্যানিমেশনে যাবেন। টেক্সট অ্যানিমেশনে যাওয়ার পরে আপনি এখানে অসংখ্য রেডিমেড আপনাকে দেয়া আছে, রেডি করা আছে কাইন মাস্টার থেকে। এখানে অসংখ্য ডিজাইন আছে, এই ডিজাইন আপনি করতে দিতে পারবেন আপনার টেক্সটে। শুধুমাত্র টেক্সটে দিলেই হবে। এটা হইলো ইন অ্যানিমেশন, আমি আবার বলি এটা হলো ইন অ্যানিমেশন। এটা দ্বারা এর আমি যদি ইন অ্যানিমেশনটা কীটা কোনটা লাগালাম, এটা ধরেন এটা দিয়ে দিলাম, এটা না উপরেটা দিয়ে দিলাম, এটা আর এটা এইটা দিয়ে দিলাম। সো এটা দেওয়ার ফল এটা দেওয়ার পর এটা হলো ইন থেকে শুরু হচ্ছে আমার ভিডিওটা, যখন প্রথমে শুরু হবে সেখান থেকে আসবে এটা। আমি আবার দেখাই, এখান থেকে আমার ভিডিওটা আসবে। আসার পরে এখান থেকে দাপ করে হঠাৎ করে শেষ হয়ে যাবে। এইটার জন্য আপনাকে কী করতে হবে, আউটে যেতে হবে। অ্যানিমেশন দেওয়ার পরে যে আউট অ্যানিমেশনে যেতে হবে, আউট অ্যানিমেশনে গিয়ে আপনি ওই যে ডিজাইনটা দিয়েছেন ওইটার আউটের এক ডিজাইন আছে ওই বরাবর দিয়ে দিলে আপনার এটা ই হয়ে যাবে, কাজ হয়ে যাবে। সো আউট অ্যানিমেশনটা আমি দেখালাম, একটা হলো ইন অ্যানিমেশন আর একটা হচ্ছে আউট অ্যানিমেশন। তো এরপর যেখানে যাবেন সেটা হলো যেটা দেখাবো সেটা হলো যে ওভারঅল অ্যানিমেশন। আমি যে অ্যানিমেশনটা দিলাম দুই বছর দেওয়ার পরে, আপনি যদি এখানে আরও কিছু রেডিমেড অ্যানিমেশন দেওয়া আছে সেটা চাইলে আপনি দিতে পারবেন। এখানে দেখেন সবগুলো যে রেডি করা, যে প্লাস জিটার এগুলো আপনাদের মন মতো আপনার যেটা পছন্দ হয় সেরকমের দিয়ে নেবেন। তো এরপর যেখানে যাবেন সেটা হলো গিয়ে আলফা অপাসিটি। আলফা অপাসিটির ভিতরে যদি যাই আমি, সেটা হলো এখান থেকে আপনার যে যে টেক্সটের যে ব্রাইটনেসটা আছে এই ব্রাইটনেসটা বাড়াতে কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়াচ্ছি কমাচ্ছি। তারপর হলো গিয়ে এখানে রোটেট মিরর এরকম অপশন আছে, আমি যদি দেখাই এ আর কি, দেখেন এখান থেকে টেক্সটগুলো সবগুলো উল্টো হয়ে যাচ্ছে। আমি একটু টেক্সটের একটু যে ওভারঅল যেটা আছে সেটা একটু নন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমার টেক্সটটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। উল্টো হয়ে যাওয়ার পরে কী হলো, আমি এটাকে আবার ঘুরিয়ে দেবো। সেজন্য আমাকে আবার এই মিররিংয়ের ভিতরে যেতে হবে। আমি
এখান থেকে গেলাম, যাওয়ার পরে দিলাম আমাকে উল্টো হয়ে গেছে। এখান থেকে রোটেট এবং মিররিং দুটো অপশন আছে। তারপর যেখানে যাবেন এখানে আপনার যে টেক্সট সাইজ আপনি যে কোন পাশে রাখবেন সেরকম একটা অপশন আছে। সো এটা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন অথবা মাইক্রোসফট সম্পর্কে ধারণা আছে তারা ভালোই জানেন। তারপর আছে স্লাইড শ্যাডো, শ্যাডো দ্বারা আপনি বর্তমানে যে টেক্সট আছে সেটা টেক্সটটা দিয়ে ভালোভাবে লক্ষ্য করুন। আমি এটা বন্ধ করে দেওয়ার পর কীরকম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি এটা যে সাদা বরাবর থাকে এবং কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে না, কারণ এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সম্পূর্ণ সাদা, সেজন্য এরকম হয়ে গেছে। আমি যদি এটা দেই শ্যাডো দিই তাহলে এরকম হয়ে গেল। সো এরপর আমার শ্যাডোর পরে যদি আমি যে গুলো গুলো দিই, গুলো দেওয়ার পরে এটা একটু হালকা চিনাচ্ছে। আমি যদি এটা এটা একটু ভালো ই করার জন্য, তারপর আপনি যদি এই যে শ্যাডো যেটা আছে এই শ্যাডো যদি আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনি যে এই পাশে যে বাম পাশে যে কালার আছে কালার উপর ক্লিক করবেন। তারপর এখানে যাবেন যে এখান থেকে আপনি যে কোনো কালার পছন্দের কালার আপনি চুজ করতে পারবেন, এখান থেকে কালার তৈরি করতে পারবেন এবং এখান থেকেও আপনি কালার তৈরি করতে পারবেন। সো আর এখান থেকে আপনি যে কালারটা দেবেন সেই কালারটার অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। সো আমি এই মুহূর্তে ধরুন এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওকে দিলাম। ওকে দিলেই দেখেন এখানে কিন্তু এরকম একটা সবুজ কালার চলে এসেছে। এরপর যেটা করতে হবে শ্যাডো গেল, গুলো গেল, আউটলাইন, আমি যে টেক্সটটার পিছনে যদি আউটলাইন দিই দেখতে পাচ্ছেন একটা আউটলাইন চলে এসেছে, আউটলাইন একটা সাদা একটা আউটলাইন চলে আসছে, কিন্তু তারপর আমার লেখাটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আউটলাইনটা কালো দিয়ে দেবো, দেখেন কালো দিয়ে দিলাম। কালো দেওয়ার ফলে কিন্তু এটা আরও একটু স্পষ্ট চিনাচ্ছে, মানে সাদা সাদার সাথে মিলে যাওয়ার পরে একটা কালোই হয়ে গেছে, একটা একটা আলাদা স্পেশাল ডিজাইনের মতো হয়ে গেছে। তো আমি এটা আউটলাইনে বন্ধ করে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। সো এটা কালো ফেলার উপরে মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা এখানে এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন কালার। তারপর যেটা হলো যে ফুল হোয়াইট, যে আর বর্তমানে যে কালারটা এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু অর্ধেক পর্যন্ত করা আছে, সেটা যদি আমি ডিসপ্লে দুই পাশে দিতে চাই সম্পূর্ণ দিতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু সম্পূর্ণটা হয়ে চলে আসলো। এরপর যেটা করতে হবে এই গেলো আর কি, এরপর হলো ইনফরমেশন, যাক এগুলো আর কিছু নেই। আর এগুলো এটা হলো ডিজে কীভাবে আপনাকে দেখাবে, সোকার ব্যাক হয়েছে যে লিস্টের মতো আর একটু হলো গার্ডের মতো, যেখানে এখানে মতো সবগুলো আছে। যাই হোক এরপর যেটা করতে হবে সেটা হলো গিয়ে অলরেডি গেছে, আপনি যদি টেক্সটটাকে কাট সিট করতে চান অথবা টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চান, টেক্সটের কালার চেঞ্জ করতে হলে এখানে যেতে হবে, যাওয়ার পরে দেখেন এখান থেকে আছে আপনি কালার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি যদি এখন চাই টিয়া রঙের কালারটা দেবো, টিয়া রঙের কালারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেছে টিয়া রঙের কালার। তো এরপর এই যে স্প্লিট আছে, স্প্লিট থেকে আপনি আপনি আপনার টেক্সটগুলো কাটতে পারবেন, দেখেন আমি আপনার মন মতো কেটে নিচ্ছি আর কি। ওকে এরকম করে কিন্তু কেটে সেটে কাজ করতে পারবেন। সো এটাই ছিল টেক্সট ডিজাইনের আজকের মতো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অথবা আপনার যদি যদি উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।